নমস্কার বন্ধুরা, আমি বন্দনা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে নুডলসের একটা নতুন ধরনের রেসিপি তৈরি করে দেখাবো। খুবই মুখরোচক আর একদমই নতুন স্টাইলে এই নুডলসটা তৈরি হয়। আমরা বাড়িতে সকলেই নুডলস তৈরি করে খেয়ে থাকি, আর নুডলসের একঘেয়েমি রেসিপি খেতে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না। তাই নতুন ধরনের নতুন স্বাদের নুডলস দিয়ে এই রেসিপিটা বাড়িতে আপনারা একবার ট্রাই করতে পারেন। এটা এতটাই অসাধারণ স্বাদের তৈরি হয় যে আপনারা যদি নুডলসের এই রেসিপিটা একবার তৈরি করে খান তাহলে কিন্তু বারবার খেতে চাইবেন। এর স্বাদটা এতটাই অসাধারণ হয়। তাই বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটা পুরোটা দেখুন, আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানান আমার চ্যানেলের কমেন্ট বক্সে। আশা করছি বন্ধুরা, আপনাদের সকলের নুডলসের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন আমার পরবর্তী নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর দেরি না করে আজকের এই রেসিপি শুরু করা যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ রিফাইন্ড অয়েল। তেলটা এখন গরম হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম 1টা গাজর কুচি। মাঝারি সাইজের একটা গাজরকে আমি সরু সরু আর লম্বা করে কেটে নিয়েছি। এবার এই গাজরটাকে প্রথমে আমি একটু ভেজে নেব। গাজরটাকে আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি কড়াটা ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে এটা ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবে ঢাকা দিয়ে দিলে গাজরটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, আমি কড়ার ঢাকনাটা এখন খুলে নিলাম। গাজরটা এখন খুব ভালো মতো নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা 1টা পেঁয়াজ। এরপর দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, 1টা মাঝারি সাইজের টমেটো কুচি, আর এরপর দিচ্ছি 1টা ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা এখানে ছোটো সাইজের ব্যবহার করেছি। এবার এইগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ একটু লবণ। লবণটা কিন্তু এখানে বেশি পরিমাণে দিলে হবে না, সামান্য পরিমাণই দিতে হবে। এবার লবণ দিয়ে আমি সব সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি আবার কড়াটা ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। লো ফ্লেমে রেখে এগুলোকে রান্না করলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এই সবজিগুলো। তো দেখুন বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে, আমি কড়ার ঢাকনাটা এখন খুলে নিয়েছি। সব সবজিগুলো এখন নরম হয়ে গেছে আর এগুলো কিন্তু হালকা করে ভাজাও হয়ে গেছে। এবার এই সবজিগুলোকে আমি সাইডে সরিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু রিফাইন্ড অয়েল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা ডিম। ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ডিমটাকে ভালো করে ভেজে নেব। ডিমটাকে ভাজার সময় এইরকম ছোট ছোট টুকরো করে নিতে হবে। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার এই ডিমটাকে আমি সব সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি ডিমটাকে সব সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। আমি এখানে ম্যাগি ইউজ করছি। আপনারা ম্যাগি ছাড়াও অন্য যে কোনো নুডলস এখানে ব্যবহার করতে পারবেন। আমি এখানে 2 প্যাকেট ম্যাগি নিয়েছি, তাই আমি 2 প্যাকেট নুডলসের মশলাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালো করে এই সব সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে।
তো আমি খুব ভালো করে মশলাটাকে এর সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ জল। আমি এখানে 2 প্যাকেট ম্যাগি নিয়েছি, তাই এখানে আমি 2 কাপ জল অ্যাড করে দিলাম। জল দিয়ে আমি সব সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি বা নুডলস। নুডলসটাকে আমি এই রকম লম্বা করেই দিয়েছি, আমি কিন্তু এটাকে ভেঙে ছোট ছোট টুকরো করিনি। এবার নুডলসটা এর মধ্যে দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। এই নুডলসগুলোকে আমি একটু সবজির সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি কড়ার ঢাকনাটা এখন খুলে নিলাম। নুডলসটা এখন একটু নরম হয়ে গেছে, আমি এবার হালকা হাতে সব সবজির সাথে নুডলসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সব সবজিগুলো নুডলসের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আবার আমি কড়াটা ঢাকা দিয়ে দেব 3 মিনিটের জন্য, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রেখেই এটাকে করে নিতে হবে। 3 মিনিট হয়ে গেছে, আমি এখন কড়ার ঢাকনাটা খুলে নিলাম। তো দেখুন বন্ধুরা, আমার নুডলসটা কিন্তু এখন খুব ভালো মতো রান্না হয়ে গেছে। আমি হালকা হাতে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিলাম। এবার আমি এই নুডলসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, আর এরপর দিলাম 2 চামচ টমেটো সস, আর দিচ্ছি কেটে রাখা ধনে পাতা। এবার ভালো করে এই সয়া সস, টমেটো সস আর ধনে পাতাকে নুডলসের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আমি এই নুডলসটাকে খুব বেশি শুকনো করিনি, একটু জুসি রেখেছি। এবার নুডলসটাকে আমি খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম। আর এই নুডলসের মধ্যে আমি লবণের পরিমাণটা খুব বেশি দিইনি, কারণ আমি এর মধ্যে সস ব্যবহার করেছি। তো দেখুন বন্ধুরা, আমার নুডলসটা এখন পুরোপুরি তৈরি পরিবেশন করার জন্য। এটা কিন্তু খুবই সুন্দর তৈরি হয়েছে, আর এটা খুবই জুসি হয়েছে। এবার আমি আপনাদেরকে একটা পাত্রে তুলে দেখাচ্ছি যে নুডলসটা কেমন তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা, আপনারা দেখে নিলেন তো, খুব সহজে একঘেয়েমি নুডলস না খেয়ে বাড়িতে নতুন ধরনের নতুন স্বাদের নুডলস কিভাবে তৈরি করবেন। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার নুডলসটা তৈরি করুন, খুবই সহজ একটা রেসিপি। আশা করছি বন্ধুরা, আপনাদের সকলের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই রকমই নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।